সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছুই নেই। কথাটি বলেছিলেন বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব কথাশিল্পী হুমায়ুন আহমেদ। তার কথার মতোই অসংখ্য পাঠক ভক্তকে কাঁদিয়ে 2012 সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন জনপ্রিয়তার চূড়ায় থাকা এই কথাশিল্পী। চলে গেছেন 9 বছর, কিন্তু আজও তার সৃষ্টি হিমুরুপারা ঘুরে বেড়ায় এই নগরে। মিসির আলী কোনো রহস্যের জট খোলেন। জনপ্রিয় সব উপন্যাসে পরিচিতি লাভ করলেও হুমায়ুন আহমেদের শুরু ছিল কবিতা দিয়ে। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছেন তিনি। হুমায়ুন আহমেদ একদিকে সাহিত্য দিয়ে মুগ্ধ করেছেন পাঠকদের, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া ইত্যাদি। 2012 সালে মুক্তি পায় তার পরিচালিত শেষ ছবি খেটুপুত্র কমলা। কাজের স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন হুমায়ুন আহমেদ। মহামারীর কারণে গত বছরের মতো এবারও তার মৃত্যুবার্ষিকী ঘিরে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, তবে সীমিত পরিসরে পরিবার ও ভক্তরা দিনটিকে স্মরণ করবে নানা আয়োজনের মধ্য দিয়ে। আফরোজা মোটুশি, সময় সংবাদ।